আজকে আমি আপনাদের এই কুল ডিজাইনটা করা শেখাবো, মানে খুবই সুন্দর দেখতে। আর এটা আসলে একটা মিথ্যা কথা ছিল, আমি শুধুমাত্র বলবো যে ইলাস্ট্রেশনটা কোথায় পাবেন, নিজের চমৎকার ইলাস্ট্রেশনটা আছে সেটা কোথায় পাবেন। আজকে খুবই কুইকলি আমি এটা আপনাদের বলে দিব। আর সাউন্ড নিয়ে একটু প্রবলেম হইতে পারে, আমি আমার সেট আপে নাই, আসি পড়াশোনার জন্য একটু ঝামেলায়, তো এটা একটু মানাই নেন। সো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ, আর ডিজাইন করতেছেন। তবে আর একটা ব্যাপার হলো, ডিজাইন মনে হয় বেশি দিন করতে হবে না, সামনে যে ভিডিওগুলো আসতে যাচ্ছে ইনশাল্লাহ সেগুলো মানে জাস্ট কোনো কষ্ট ছাড়াই কীভাবে ডিজাইন করা যায় সেরকম একটা ব্যাপার। এই যে সামনে ডিজাইনটা দেখতেছেন, এটার জন্য আমার সব মিলিয়ে টাইম লাগছে মনে হয় 3 মিনিট, কারণ যা কিছু দেখতেছেন সব কিছু ওই এআই জেনারেটেড বলা যাইতে পারে, মানে আমি সব কিছুই বাইরে থেকে নিয়ে আসছি। আর সেইটা কিভাবে নেওয়া যায়, আজকে আমি এই ইলাস্ট্রেশনটা কিভাবে পাইলাম সেটার ব্যাপারে বলবো, এবং আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার ভাবে। তো চলেন সরাসরি আমরা সেই ওয়েবসাইটে চলে যাই যেখানে আমরা এই জিনিসটা পাবো। এটার নাম হচ্ছে আন্ড্র, আমরা এটারই করতে পারি, মানে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই, আর চাইলে আপনারা গুগল থেকে সার্চ করেও পাবেন খুবই ই। এইখানে মূলত এর বিষয় হচ্ছে এখানে 2D অ্যানিমেশনগুলো, আপনি অ্যানিমেশন না সরি ইলাস্ট্রেশনগুলো পাবেন। আমরা যদি ব্রাউজে ক্লিক করি, আসার পরে এখানে ব্রাউজে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম ইলাস্ট্রেশনে নিয়ে আসবে আমাদের। এই ইলাস্ট্রেশনগুলো আমরা অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, সবগুলো 2D, অর্থাৎ একেবারে বেসিক ইলাস্ট্রেশনগুলো। যারা ইউআই ইউএক্স ডিজাইনার আছেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট, ল্যান্ডিং পেজে লাগবেই। তাছাড়া আমি আর একটা উদাহরণ আপনাদের দিয়ে দেখাইলাম যে এরকম কুল ডিজাইনগুলোও করা যায়, সোশ্যাল মিডিয়া পোস্ট বা আরও কিছু ডিজাইনে অনেকগুলো ডিজাইনই ব্যবহার করা যাইতে পারে। এই ধরনের ইলাস্ট্রেশনগুলো আমাদের বেশ কাজে আসে, যেগুলো আমরা করতে গেলে কাজ শেষ হয়ে যাবে। সো সিম্পলি আমরা এই ওয়েবসাইটটায় চলে আসবো, আইসে এখান থেকে আমাদের ডিজাইনগুলো নিব। আর ওয়েবসাইটটা এতই ভালো কি বলবো, তারা আপনি যদি সাপোজ এরকম একটা এইটা আপনার পছন্দ হয়েছে, এটা আপনি কোনো প্রোফাইলের জন্য দিতে যাচ্ছেন বা কোথাও একটা ইউজ করতে যাচ্ছেন, তো সিম্পলি আপনি একেবারে SVG ফরম্যাটে এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ একেবারে এডিটেবল একটা ফাইল, যেমন ইলাস্ট্রেটর AI EPS সেরকম SVG-তে আপনারা চাইলে এটা ব্যবহার মানে নামাইয়া ব্যবহার করতে পারবেন। আবার চাইলে কেউ ফটোর কাজ করতেছি মানে PNG-ও নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এরপর কোশ্চেন আসতেছে এটা কি ফ্রি? অবশ্যই এটা কমপ্লিটলি ফ্রি, এটার লাইসেন্সটা এত সুন্দরভাবে তারা বলছে। যদি আমরা এইখানটায় যাই দেখি লাইসেন্সের ব্যাপারটা, আরও ওয়েবসাইটে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে, আপনারা সেগুলো একটু দেখে সুন্দর মতন দেখেন ব্যবহার করে। আমি যেটা শেয়ার করতে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, সো আমি জাস্ট ইলাস্ট্রেশন দেখাচ্ছি। তো ফুল লাইসেন্স টেক্সট একেবারে, এখানে একটা ব্যাপার আছে যে জিস্ট একটা কথা আছে যে এ রুল অফ থাম টেলার রিড বিলো পার্সোনাল উইদাউট, এই যে এইখানটার কথাটা যদি আমরা দেখি যে এই জিস্ট কথাটা, দ্যাট ইউ ক্যান ইউজ দ্য ইলাস্ট্রেশন ইন এনি প্রজেক্ট কমার্শিয়াল অর পার্সোনাল উইদাউট এট্রিবিউশন অর এনি কস্ট, অর্থাৎ কমার্শিয়াল বলেন পার্সোনাল বলেন আপনি এটা ইউজ করতে পারবেন ইলাস্ট্রেশনগুলো, কোনো ধরনের কস্ট আপনার লাগবে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে যে ডিজাইনটা আপনি মানে এই ইলাস্ট্রেশনগুলো এমন কোনো একটা জায়গায় ব্যবহার করবেন না যেখানে এইরকম সেম একটা কাজ করে আন্ড্র মতন, এই যে রেপ্লিকেট আন্ড্র, মানে আপনিও যদি এরকম একটা ওয়েবসাইট খোলেন যে ওয়েবসাইটে আপনার আপনি ইলাস্ট্রেশনগুলো দেওয়া শুরু করেন ফ্রিতে বা পেইড হিসাবে, সেটা করবেন না, অর্থাৎ ইলাস্ট্রেশনগুলোই বিক্রি করার মূল এরকম জায়গায় ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করা নিষেধাজ্ঞা আছে, তাদের বলা হয়েছে যেটা করবেন। অবশ্যই এটা ইথিক্যাল না, আপনি তাদের থেকে নিয়ে আবার তাদের মতন একটা কিছু করবেন এটা ঠিক না, এটা শুধুমাত্র বলা আছে যে তাইলে এই লাইসেন্সটা নাই, আপনারা চাইলে ফুল লাইসেন্স টেক্সট করতে পারেন, কোনো ই নাই, সিম্পলি আপনারা এই ইলাস্ট্রেশনগুলো ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা আরেকটু ফিচার্সগুলো দেখি এখানে আর কি কী আছে ইলাস্ট্রেশন রিলেটেড। তো এইখানটায় আছে কালার, যদি আমরা কালার ইউজ করি অর্থাৎ আমরা যেই ধরনের কালার নিব সেই ধরনের কালার আমরা এখানটায় পাইতে পারি, অর্থাৎ আমরা যাই যে ইলাস্ট্রেটরে গিয়ে আবার কালার চেঞ্জ করা লাগবে তাও লাগবে না। আর ফরম্যাটটা একেবারেই এত চমৎকার, ইভেন একটা একেবারে খুচরা খুচরা আপনার পাওয়া যাবে, একেবারে আলাদা আলাদা দেখেন পার্টগুলো আলাদা আলাদা পাওয়া যাচ্ছে। সো সিম্পলি আপনি এই জিনিসগুলো এখান থেকে নামায় ব্যবহার করতে পারেন আপনার নেক্সট প্রজেক্টে বা কাজে, যেগুলো অনেক চাহিদাও বর্তমানে আছে এবং খুব সুন্দরও লাগতেছে কিন্তু, সো অবশ্যই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এরপর হচ্ছে এরকম যে কুল টেক্সট মানে সরি কুল যে শেপগুলো দেখা যাচ্ছে ডিজিটাল শেপ, সেটার জন্য একটা বিশাল চমৎকার ভিডিও আসতে যাচ্ছে। সো ওয়েচার ডিজাইনের সাথে থাকুন, লাইক দেন, কারণ আপনারা লাইক করেন না, না বললে মনে করে লাইক দিয়ে দেন যদি ভালো লাগে তো অবশ্যই, আর বেশি বেশি শেয়ার করেন। আর হ্যাঁ, আরও অনেক কিছু আসতে যাচ্ছে এখানে। ও আরেকটা ব্যাপার, আমি এটা নামানোর পরে আমি কিন্তু এই ইলাস্ট্রেশনের সাথে সবগুলো পাইছি, অর্থাৎ এই যে পাতা টাতা যেগুলো দেখেন সব কিছু কিন্তু এই ইলাস্ট্রেশনটার সাথে আসছে। সো আমরা যদি সিম্পলি এটা ডাউনলোড করে ইলাস্ট্রেশনটা নিয়ে নেই তাহলে ওকে, আমি ভিডিও বড় করতেছি না, আপনারা সিম্পলি এটা একটু ঘুরে দেখে সুন্দর মতন ই করেন। এই যে হ্যান্ডক্রাফট বা আরও অনেক কিছুই আছে ইসে এইটাই। ও হ্যাঁ, এটাও আর একটু বলে দিই
যে এই যে হ্যান্ডক্রাফটের ব্যাপারটা, এটা হচ্ছে আসলে ওই এই আইকনগুলো, আমরা যে এরকম আইকন আমাদের প্রয়োজন হয়, ভুলেই গেছিলাম প্রায়, সরি, এই যে আইকনগুলো আমাদের প্রয়োজন হবে সেই আইকনগুলো আমরা এইখানটায় পাবো। অর্থাৎ আমরা এইখানটায় আসবো, এই যে এইখানটায় যদি লেখা থাকে এটা নিউ, তাদের একটা ফিচার, এই যে হ্যান্ডক্রাফটস, এইখানটায় আমরা ক্লিক করব, ক্লিক করলে আসবে, তারপর এখান থেকে ব্রাউজ নাওতে ক্লিক করব। ফটোশপের একটা ভার্সন আছে, মানে অনলাইন ব্যাপার, ওটা আপাতত আপনারা চাইলে দেখে নিন। এইটুক এই ধরনের মানে আইকনগুলো কিন্তু আমাদের খুবই দরকার হয়, মানে হ্যান্ডি টাইপের এই আইকনগুলো, হ্যান্ডি টাইপের এই আইকনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরে আইকা নিতে হবে। ইভেন আমরা এরকম আঁকতেও পারি না, আমরা একেবারে পারফেক্টলি আঁকি, যে জিনিসগুলো অতটা পছন্দসই হয় না। অর্থাৎ ব্র্যান্ডের যে কোনো আইকনের জন্য আপনার এরকম জিনিসের দরকার হয়, এই আইকনগুলো আপনারা সিম্পলি এখান থেকে পাবেন। এই যে ডিজাইনার্স লাইনটারে যদি আমরা এখান থেকে ক্লাসিক করে দিই, তাহলে একেবারে ওই ক্লাসিক লাইনে পাবেন, অর্থাৎ একটু চিকন টিকন, যেটা এটা একেবারে চওড়া ছিল। আবার ডিজাইনার্স স্টাইলে যদি চান সেটাও পাবেন। সিম্পলি আপনারা এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ হ্যান্ডি টাইপের যে কোনো ব্র্যান্ডের জন্য এই ধরনের আইকন কিন্তু ইজিলি ইউজ করা যাবে, কোনো ঝামেলা ছাড়া। ওই সেই সেমভাবেই আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি এগুলোরে ব্যবহার করতে পারবেন, কোনো ঝামেলা নেই। এসবিজি ফরম্যাটে ডাউনলোড কিন্তু হচ্ছে, রাইট? এগুলো আপনার চাইলে ব্যবহার করতে পারবেন। আর নিজের পোর্টফোলিও বা ফ্রি পিক এই তো বইলেই দিলাম, কমার্শিয়াল লাইসেন্স আছে, সো নিশ্চিন্তে ইউজ করেন, কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। সো আশা করি কাজে আসবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, যেটা আরেকবার বলে দিছি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সাউন্ডের কেমন হলো জানাইন। যদি এই সাউন্ড আপনাদের চলে তো আমি এইখানে থাকি আরও ভিডিও বানাবো, আর না হলে একটু দেরি হতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।